সেজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা না বলা সেটা আরেকটি ভুল। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছিলাম এক রাত্রিবেলায়, এবং সেই হাদিসের মধ্যে তিনি বলছিলেন যে তিনি যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তারপর লম্বা দাঁড়িয়ে থাকতেন যতটুকু তিনি রুকুর মধ্যে ছিলেন, তারপর তিনি সেজদায় যেতেন এবং তিনি তারপর বলতেন সুবহান রব্বিয়াল আলা। সুতরাং সেজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা বলতে হবে।